পঞ্চম শ্রেণীর ছাত্র ইরসিল তাহানি আপত্তিকর অবস্থায় ক্যামেরা বন্দী ছবি, পরে খুনের হুমকি দিয়ে মুখ বন্ধের অভিযোগ। জামালপুরে গৃহশিক্ষকের কীর্তিতে থানায় কিশোরীর পরিবার। অরূপ লাহার বলছেন টেলিফোনে প্রতিনিধি। অরূপ, ওই গৃহশিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, ঘটনার পর থেকে অর্থাৎ যখন 26 ফেব্রুয়ারি ঘটনাটা ঘটে এবং তারপর 27 ফেব্রুয়ারি যখন জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ওই নাবালিকা নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে, তারপর থেকেই সব্যসাচী মশান গ্রাম ছাড়া এবং শুধু তাই নয় তার পরিবারও গ্রাম ছাড়া, এই গ্রাম তার বাড়ি থেকে দেখা গেছে তালাবদ্ধ বাড়িতে। এবং প্রতিবেশীরা জানাচ্ছেন যে ঘটনার যখন এই খবর পায় যে থানায় অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার, তারপর থেকেই গ্রাম ছাড়া। গ্রামের মানুষও যেমন ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি ছাত্রীর পরিবার সব থেকে আতঙ্কে আছেন। তারা ভয় খাচ্ছে যে তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তাতে তারা যথেষ্ট শঙ্কিত। ধন্যবাদ। তা নাবালিকার অভিযোগ একবার শোনাবো এবং একই সঙ্গে নাবালিকার পরিবারের অভিযোগও শুনবো। ছিল পড়াশোনা করাবো, ওই যে পাইপ দিয়েছিলাম দিয়ে মাস্টারমশাই আমরা নোংরামুখ করেছে, তারপরে ওই যে ছবি তুলেছে শরীরের নিয়ে, তারপরে ওই যে ওই সব করেছে সেই কারণে ভয় করছে। থানায় জানিয়েছিস? কাজে বেরিয়ে গেছিলাম, তো আমাকে আমার বাড়ি থেকে আমার ভাই মানে বউ আমাকে ফোন করে বলে যে এরকম প্রাইভেট পড়তে গিয়েছিলো, ওকে একটা ঘরে ঢুকিয়ে ওর পার্সোনালি ঘরে ঢুকিয়ে উলঙ্গ করে ছবি তোলে ভিডিও করে, এবং ওই ভিডিও যদি কাউকে কোনো মানে বাড়িতে কাউকে যদি বলে ওই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবে বলেছে, এবং মেয়েটাকে পানে মেরে ফেলার হুমকি দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।